সালামু আলাইকুম। আমার বাড়ি বনবাড়িয়া। আমার নাম শিরিন আক্তার, বয়স 50। 15 বছর ধরে মানে আমার ঘাড় এবং হাতে ব্যথা ব্যথা, মানে দুই সাইড ব্যথার কারণে নয় কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করলে এমন ব্যথা হওয়া মানে আমি সহ্য করতে পারি না। তবে এই ব্যথার জন্য আমার জীবন যথেষ্ট হয়ে গেছে। এই ব্যথার জন্য আমার ঘর বা পরিবার কেউ রে বালা করে আমি দেখার জন্য পারি না। এ সকালে যখন আমি ঘুমতে উঠতাম এই সময় ব্যথা আরম্ভ হইত। এ তামান দিনই ব্যথা আমার করত। যে ব্যথা এ একমাত্র বুঝে ব্যথা যে কি কষ্ট। বয়স তো মানে আমার কম না, 50 বছর চলে। তবে যদি আমার 15 বছর ধরে ব্যথাটা দেখা দিছে, এই ব্যথাটার জন্য আমি অনেক কষ্ট। এই ব্যথার জন্য অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারও গিয়ে আমি শান্তি পাই না। কোনো ডাক্তার আমার এই ব্যথা কমাই দিতে পারে না। দিন আর দিন আমার ব্যথা রাখা বাড়তে হচ্ছে। এমন অসময় গেছে ব্যথা সহ্য করতে পারি না। আমার খান্দা খাটা দেখছে, আমি এই ব্যথার জন্য যে কষ্ট করছি, খান্দা খাটি করছি, আমার পরিবার আমার ছেলে মেয়ে নিয়ে সবই কাঁদছে। অনেক ডাক্তারের কাছে নিছে, কোনো ডাক্তারের কাজ হয়েছে না। কিন্তু কে না আসার পরে আমার জানটা একটু আরাম। এন সন্ধান মানে আমার এলাকার একজনে ওই মোবাইলে দীক্ষা ইলাইছিল, ইলার ছেলে আইসিন, ছেলে আয়া চিকিৎসা করে গেছে বালা। ওই যেন আমার ব্যথার জন্য কান্দা কাটি করি, ওই কেমনে কেমনে ওই আমরা আমার ঘরের তাইনে গিয়ে কবরটা লইছে লইছে ঘরে কইছে মুখ জায়গা ডাক্তার বালো। পরে ওই এই খুঁজে খুঁজে হ্যাঁ আইছি। আজ 8 দিন আমি হসপিটাল আইছি, আল্লাহ দিলে আমার সকল ব্যথা ভালো। ঘাড়ে কোনো ব্যথা নাই, হাতে কোনো ব্যথা নাই, আমার সমস্ত শরীরে কোনো ব্যথা নাই। এখন আমার তো খুবই আরাম। আমার মনে কইতাছে ওখানে বাড়িতে গিয়ে আমি একটু শান্তিতে এখন ঘুমাইতে পারুম বা থাকতে পারুম, বাড়ির সকল কাজ করতে পারুম, পরিবার দেখশন নিতে হারুম। আমার তো মনে কইতাছে আল্লাহ দিলে আমি ভালো। আমি তো 15 বছর আগে জানতাম যে এই ডাক্তার এত চিকিৎসা জানে, তাহলে আমি 15 বছর আগে কেন আমি আইতাম? তাহলে আমি এত কষ্ট করলাম না। আমার মতো এমন ব্যথা যত মানুষের আছে, যদি আমি জানতে পাই অতি তাড়াতাড়ি আমি হসপিটাল পাঠাইতাম। যেত এত শান্তি, আমি যেত ভোগা ভুগছি, আমি চাই না অন্য কেউ ভোগক। আমার শহর দেহা মানে যতজন রোগী দেখো অতি তাড়াতাড়ি আমি হসপিটাল পাঠাম। আমার মতন যদি কেউ আনহেরা তা হয়, আনহেরা অতি সহজে হসপিটাল আইন জীবন বাঁচার জন্য। আমার মতন সুস্থ এখান থেকে ফিরে যাবে। এই হসপিটালের যে নার্স গুলা মায়ের মতন দরদ করছে, খুবই ভালো করছে। কিন্তু এরার খেজমত আর আমার ডাক্তারের চিকিৎসা নিয়া সব মিলাছে, আল্লাহ দিলে আমি খুবই ভালো। আমি আমার পরে 3টা রুগী গেছে, খুব ভালো সুস্থ হয়ে গেছে। আমি আমার নিয়ে 60 জন হইতেছে, আমার সময় তো কম 8 দিন, 60 জন রুগী ভালো হয়েছে। আমি যে রুমে ছিলাম এই রুমে ওই 60 জন আছি, তবে সবই ভালো হয়েছে, আমিও ভালো হয়েছি। আশা করি আল্লাহর দোয়া আনহার দোয়া ভালো আছি, দোয়া করি আমার লাগে সবই আল্লাহ চার আল্লাহ দেখ। আমরা জানেন দোয়া অনেক বছরের আয়াত আল্লাহ তাআলা দান করক, এই দোয়া কামনা করি। ভালো থাকবেন আর আমার লাগি দোয়া করবেন আর এবং ডাক্তারের লাগি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।